नमस्कार बंधुरा कौन कीभे कथाय यूट्यूब चैनल बांगला भार्सने अपन स्वागत। आज के जगह नहीं अपन संगे कथा बोलते चले घोरार जो भलो ट्रेकिंग भलो और कैक दिन रिलैक्सेशन करार्जन भलो तो जगह जाए कितु बेपारे अपन से आलोचना करब कदिन आगे घुरे पार्टनार तो अपने संगे जयन हो चले आसन कैमरार पीछन थे आगे तो से ही अपन पूरा डिटेल्स बोलते पर भलोक तो से डाका सुरजित मजुमदार हेलो हमारे पार्टनार हमारे भिडियोते अन्य भिडियोते देखते पे तो आज के कौन जगह नहीं कथा हे आज के जगह नहीं कथा हेटे सान्दाकफू सान्दाकफू बांगाली खुबी प्रिय जैगा मैंने बोलते पर पश्चिम बंगाल एक खूब গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে টুরিস্ট অ্যাট্রাকশন একটু অফবিট জায়গা জেনারেলি টুরিস্ট ওখানে দার্জিলিং টুরিস্ট ওখানে অতটা যায় না কিন্তু মোস্টলি যারা যায় তারা হচ্ছে ট্রেকারস বা যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে সেই রকম লোকেরা প্রপারলি সান্দাকফু ওই জায়গাটায় যায় তাহলে বুঝতেই পারছেন জায়গাটা কিরকম তো জায়গাটা কিরকম আছে সেটা পরে ব্যাপার কখন গেলে এই জায়গাগুলো বেশ ভালো মানে দেখার জন্য এইটা সবথেকে বেস্ট টাইম যদি হয় তো সেটা হচ্ছে ঠিক এপ্রিল মে জুন এই তিনটে টাইম বাট জুনটা একটু অ্যাভয়েড করতে বলবো তো জুনের একটু আগে মে মাস পর্যন্ত কারণ জুন মাস থেকে আস্তে আস্তে মনসুন আর তখন গিয়ে কোনো লাভ নেই তারপরে আবার সিজনটা স্টার্ট হয় অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে গেলে আকাশ একদম পরিষ্কার থাকে বরফ থাকে না তখন ট্রেকিং করা যায় হাঁটা যায় ঘোরা যায় আরামসে কিন্তু জানুয়ারি থেকে আবার আইসফল স্টার্ট হয় এটা চলে একদম মে মাসের মার্চ মাসের ফার্স্ট উইক পর্যন্ত ওই টাইমে কি যাওয়াটা ভালো ওই টাইমে গেলে আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু ওটা নট গুড ফর ট্রেকিং মানে এমনি ঘোরার জন্য খুব ভালো পুরো জায়গাটা যেভাবে আমরা ঘুরে এলাম সেটা যেভাবে আমরা সামআপ করেছি যে নেক্সট টাইম যদি যাই তো এই জিনিসগুলো করা উচিত সেটা হচ্ছে ফার্স্টে আমরা যে স্টার্টিং করছি সেটা হচ্ছে আমরা শিয়ালদা থেকে কারণ যে ট্রেন আছে সেটা হচ্ছে শিয়ালদা থেকেই ছাড়ে ম্যাক্সিমাম কিছু কিছু ট্রেন রানাঘাটের উপর দিয়ে সোজা চলে যায় আর কিছু কিছু ট্রেন বর্ধমান দিয়ে আছে আমাদের বাড়ি আসানসোল তো শিয়ালদা থেকে না গিয়ে আমরা যে ট্রেনগুলো বর্ধমান থেকেও ধরতে পারি মোস্টলি ট্রেনগুলো রাত্রের দিকেই থাকে তো আমার মানে সকালে কাজ ফাজ যা কিছু করে রাত্রেবেলা আমরা বর্ধমান স্টেশনে পৌঁছালাম দিয়ে সেখান থেকে ট্রেনটা যায় সামনে ধরে চলে গেলাম আর যদি কেউ কলকাতায় থাকে তাহলে যদি হয়তো ট্রেনের টিকিটটা অনেক সময় পাওয়া গেল না তো সেই ক্ষেত্রে আমরা বাস ধরতে পারি রেড বাসে প্রচুর বাসের অপশন থাকে নর্মাল স্লিপার বাসও থাকে আর ভলভো থাকে যেগুলোর ফেয়ার অ্যাপ্রক্সিমেটলি 1000 থেকে 1500 টাকা মতন হয় আচ্ছা ঠিক আছে আর ট্রেনের স্লিপারের ফেয়ার হতে পারে ওই 460 টাকা থেকে আর থার্ড এসি যেটা হয় 800 টাকার কাছাকাছি হতে পারে কিন্তু থার্ড এসির ক্ষেত্রে এখন ট্রেনে কিন্তু আর কোনো ব্ল্যাঙ্কেট দিচ্ছে না তো আপনারা সাথে গেলে অবশ্যই একটা চাদর বা কিছু ব্ল্যাঙ্কেট নিয়ে যাবেন নইলে রাতে কিন্তু খুব অসুবিধা হবে এটা খুব গুরুত্বপূর্ণ টিপ আর জলের বোতল ভুলবেন না সো তাহলে প্রথম দিন রাতে মানে প্রথম দিন যা পড়া উচিত না রাত হয়ে গেল পরের দিন সকালে পৌঁছে গেলেন পরের দিন সকালে অ্যাপ্রক্সিমেটলি আমরা 8টার থেকে 9টার মধ্যে আমরা পৌঁছে গেলাম এনজেপি এনজেপি থেকে সামনে নেমেই সবথেকে প্রথম যে কাজটা আছে খুব সস্তার কতগুলো ওখানে ছোট ছোট হোটেল আছে যেগুলোর ওই 1-2 ঘন্টার জন্য আপনার রেন্ট নেই আর 300-400 টাকা মতন ফেয়ার হবে সেখান থেকে টয়লেট করে নিন ফ্রেশ হয়ে নিন ব্রাশ ফ্রাশ করার জন্য ফ্রেশ হয়ে নিন রেস্ট নিয়ে নিন যদি আপনাদের সাথে বেশি কোনো লোক থাকে তাহলে তাদেরকে ওখানে রেখে আপনারা তখন গাড়ি খোঁজ করতে পারেন কারণ তখন গাড়িটাও খুঁজতে হবে তো অনেকে বলে যে মানে গাড়ি আগে থেকে বুক করে যাওয়াটা বেটার মানে এরকম কোনো গাড়ি বুক করবেন এবার অনেকে গাড়ি বুক করবেটা বা কি করে যদি কন্ট্যাক্ট থাকে হয়তো আমরা এখন যেমনি কিছু আমাদের যেমনি ঘুরে এসেছি আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো আমরা ডাইরেক্ট আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি হ্যাঁ সেটা ডেসক্রিপশনে লেখা থাকবে তাহলে আপনাদের সুবিধার্থে যেন খুঁজতে না হয় বেশি সেটা আলাদা কিন্তু মানে করে যাওয়াটাই বেটার মনে হয় নাকি তাহলে করে গিয়েও ঠিক আছে এবার না করে গেলে ওখানে পাওয়া যায় ওখানে গিয়ে অ্যাবসলিউটলি পাওয়া যায় শেয়ার গাড়িও পাওয়া যায় আর যদি ফ্যামিলি থাকে আমরা যেমনি চারজন বন্ধুরা গিয়েছিলাম তো ওখানে শেয়ার নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না একটা টোটাল গাড়ি পেয়ে গেছিলাম আর যেটা বাকিরা 3500 বলছিল আর ওই কাকা আমাদের 3000 করে দিল
আমাদের যে রুটটা নিয়েছিলাম রুটটা কিন্তু ঠিক করা মানে মঞ্জন যাচ্ছি না মানে ট্যুর প্ল্যানটা মানে যে ফার্স্ট দিন রাত্রে মানে আমরা 11টা সময় ছিলাম সেই প্রথম দিনটা ছেড়ে দিলাম তারপরের দিন থেকে যে শুরু হচ্ছে প্রথম দিন সেই প্রথম দিনটা আপনি কি করবেন সবথেকে বেস্ট প্ল্যান হচ্ছে ওই যে আমরা এনজেপি থেকে যখন বেরোচ্ছি সেটা মিরিকের উপর থেকে গেলে আমি পুরো প্রপার দিনটা ইউটিলাইজ করব আচ্ছা এখান থেকে মিরিক মিরিকের ওই আই লাভ মিরিক ওই লেখাটা ওখান থেকে এখন হয়তো দেখাটা আসবে তারপর আই লাভ মিরিক লেক মিরিক লেকে গিয়ে একটা কথা বলছি ওখানকার মোমো কিন্তু অত ভালো করে সিদ্ধ করে না আমাদের খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি ওখানে গিয়ে মিরিক লেক মিরিক লেকটা থেকে পার করে তারপর ওই সীমানা বাজার থেকে গিয়ে আমরা মানেভঞ্জনে ওখানে দাঁড়ালাম মানে সেদিন গিয়ে মানেভঞ্জনে স্টে করে হ্যাঁ মানে আমার পুরো দিন ওই দিন ট্রাভেলিং মিরিক লেক মিরিক ওই এরিয়াটা ঘুরে আমরা দাঁড়ালাম মানেভঞ্জনে পৌঁছে যাই এবারে মানেভঞ্জন পৌঁছাতে পৌঁছাতেই সমস্ত সিনারি দেখতে দেখতে অবভিয়াসলি সন্ধ্যা হয়ে যাবে তো অবভিয়াসলি মানেভঞ্জনে আমরা প্রথম দিনটা গেলে হ্যাঁ মানে ফুল রিটুলাইজড হয়ে গেল যে মিরিকও খোলা হয়ে গেল মানেভঞ্জনে পৌঁছে যাওয়া দেন পরের দিন সকালে মানেভঞ্জন হচ্ছে প্রত্যেকটা ওই যেরকম জাংশন যে যেটা মানেটা সেরকম প্রত্যেকটা রাস্তার একটা জাংশন সেটা হচ্ছে মানেভঞ্জন জায়গাটা তো ওই মানেভঞ্জনটা হচ্ছে একদম নেপালের লাগোয়া তো আমি লিটারালি আমি পায়ে হেঁটে নেপাল পার্ক মানে নেপাল ঢুকেছি আর নেপালের এই সিঁড়িতে এদিক ওদিক গিয়ে আবার আমরা ফেরত এসেছি বাহ দারুণ জায়গা একটা যেখানে আপনি এটা নতুন এক্সপিরিয়েন্স করবেন ইন্টারন্যাশনাল বর্ডার মানে যেহেতু ইন্টারন্যাশনাল বর্ডার এখন বন্ধ আছে বলে নেপাল যাওয়া আসা প্রবলেম হচ্ছে তো আপনি ওখানে স্বাচ্ছন্দ্যে একটুখানি নেপালে হাওয়া খেয়ে আসতে পারবেন ওখানটাতে আরামতে হ্যাঁ ওইখানটা একটা ওই ইন্ডিয়ান নেপাল যে বর্ডার আছে ওটা একটা পিস সিটির মধ্যে থাকে তো ওখানে লোকে আসা যাওয়া করতে আসা যাওয়া করতে থাকে তার মানে ওটা একটা ভালো জায়গা মানে তিনটে স্পট হয়ে গেল অলরেডি দুটো স্পট হয়ে গেল মিরিকে আর মানে আর টুমলিং টুমলিং জায়গাটা আমি তো বলবো ওখানকার সানরাইজ অসাধারণ ক্লিয়ার স্কাই সানরাইজ অসাধারণ ওখান থেকে আপনি পরিষ্কার একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন সকালবেলায় আর সেটারও হয়তো একটা গ্লিমস আপনারা দেখে নিয়েছেন অতক্ষণে আর যদি পসিবল হয় আপনারা একটু আপনাদের যে টাইমটা আছে টাইম অফ ট্রাভেলটা হয় সেটা যদি আপনারা পূর্ণিমার রাত্রের দিকটা আপনি করতে মানে এমনি একটা টুমলিংয়ে দাঁড়াচ্ছেন যেখানে আপনার রাতটা পূর্ণিমার রাত হয় তাহলে ওই চাঁদের আলোটা রাত্রেবেলায় কাঞ্চনজঙ্ঘা ওই যে পিকটাতে যেটা পড়ে সেটা অসাধারণ দেখতে লাগে একটা দারুণ জায়গা মানে একদিন যদি স্টে করা যায় রাত্রেবেলায় তো খারাপ জিনিস না ঠিক আছে মানে রাত্রেও আপনি কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাবেন থেকে আপনার পুরো দার্জিলিং এ সরি মানেভঞ্জনের যে ট্যুরটা আছে মানেভঞ্জন থেকে আপনার সান্দাকফু সান্দাকফু আবার মানেভঞ্জন এই যে ট্রিপটা আছে এই টোটাল সার্কিটটার আপনার কস্ট পড়ে হচ্ছে 7,500 টাকা 7,500 একটা দিনে যদি কেউ ওটা কমপ্লিট করে তাহলে ওটা 7,500 টাকা এবার যদি তাছাড়া কোনো গাড়ি এমনি যায় এমনি তাছাড়া না না ওখানে জাস্ট প্রত্যেকটা গাড়ি আমাকে ওই ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকেই আমাকে বুক করতে হবে আমাদের যদি কেউ ডাইরেক্ট আপনারা যদি সান্দাকফু একদিন থেকে পরের দিন আসতে চান তাহলে যা আপনার 7,500 টাকা রেট আছে তার সাথে 1,000 টাকা অ্যাড হবে আর সাথে যদি আপনি টুমলিংটাও একটা দিনে অ্যাড করেন তাহলে আরো 1,000 টাকা অ্যাড হবে মানে ওটা কি ফোর সিটার ফোর সিটার গাড়ি মানে বোলেরো না রেঞ্জ ওভার হয় যেখানে ম্যাক্সিমাম 6 জন বসতে পারে 6 জন বসতে মানে 6 জন যদি বসা যায় তাহলে ধরেন টোটাল মিলিয়ে যদি 10 থেকে 12,000 টাকা মানে 2,000 টাকা করে পার ডে পড়বে মানে যদি গ্রুপ কোনো যায় ফ্যামিলি গেলেও তার জন্য ভালো মানে 2,000 টাকা করে পড়বে গাড়ি কিছু মানে বেশি মানে অ্যাফোর্ডেবল মানে সবাই যেতে পারবে সেই জিনিসটা হোটেল ফেয়ারগুলো দার্জিলিং এ সরি মানেভঞ্জনে যে হোটেল ফেয়ারটা আছে সেটা অ্যাপ্রক্সিমেটলি 1,800 থেকে 2,800 কাছাকাছি ঘোরাফেরা করে
1800টা যেটা আছে সেটা মানে ম্যাক্সিমাম 3 পিপল, আর 2400 যেটা আছে সেটা ম্যাক্সিমাম 4 পিপল। মোটামুটি হোটেল ভাড়া টুমলিং এ হোটেল ফেয়ার ওই সেম টুমলিং এ হোটেল ফেয়ারটা একটু ডিফারেন্ট আছে, ওখানে ওটা পার হেড চার্জ করে যেহেতু ওটা গেস্ট হাউস। আর ওখানে টুমলিং এর গেস্ট হাউসে যে জায়গাগুলো আছে সেখানে মোস্টলি পার হেড চার্জ করে, আর পুরো চার্জেসটা যেটা আছে সেটা স্ন্যাক্স ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবকিছু ইনক্লুডেড। আচ্ছা, তাহলে ভালো জিনিস ওটা, মানে ম্যাক্সিমাম ওটা 1200 থেকে শুরু করে 1500 পর্যন্ত ভালো, একজনের মধ্যে খাওয়া দাওয়া থাকা সবকিছু ওর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। সান্দাকফুতেও সান্দাকফুতে রেটটা একটু চেঞ্জ আছে। সান্দাকফুতে ওই যে জায়গাটার কথা বলছি সেখানেও মোস্টলি ওই 1500 করে রুম আছে অ্যাপ্রক্সিমেটলি, আর খাওয়াটা ওটার কিন্তু আলাদা ওখানে। আবার সান্দাকফুতে যদি কেউ হয়তো ওই সানরাইজ হোটেল পেলো না, তাহলে নিচে আরও কয়েকটা হোমস্টে আছে সেখানেও ওই রেট 1200 থেকে 1500 এর মধ্যেই, যেখানে আমাদের স্ন্যাক্স খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডেড। মোটামুটি 5 দিনে মোটামুটি সব মিলে যদি 5-6 জনের গ্রুপ গেলো তাহলে মোটামুটি 10-12 হাজার টাকার উপরে খরচা হয়ে যাবে। হ্যাঁ, তো মোটামুটি ঠিকই আছে, এবার আপনারা দেখে নিতে পারেন। আমাদের প্ল্যানটা তো বললাম, আপনারা ঘুরে এসে জানাবেন নিশ্চয়ই কীরকম লাগলো জায়গাটা, আর মানে প্ল্যানটা ঠিক আছে কি না, মানে যে যে জায়গায় দাঁড়াতে বলেছে সেই জায়গাগুলো মানে সার্থক কিনা দাঁড়িয়ে। তো আবার দেখা হবে অন্য কোনো জায়গা নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে, জলদি দেখা হবে অন্য কোনো ব্লগে। তো নমস্কার।